समाज तोमाय आज चिठी लिखते बसलाम भेबे अबाक होच्छो जानी आसले सत्यि बोलते कि जे कथागुलो कोनो दिन साहस करे काउके बोलते पारिनी सादा कागजे कलमेर भाषाय तोमादेर प्रत्येकके बुकेर भीतर जमे थाका सेई आर्तनादगुलो आज बोलते चाइ। ताहले शुरू करी एकदम प्रथम थेके। आमादेर छोट्ट परिवार आमी आमार दिदी मा आर बाबा सौभाग्यवशत किंबा दुर्भाग्यवशत मायेर कोनो पुत्र सन्तान नेই। शुनेছিলাম আমার জন্মের পর ঠাকুমা আমার মুখ দেখে বলেছিলেন তা পরপরই দুবার মেয়ে হলো বংশে বাতি দেবে কে। আমাদের দেশের বাড়ি গ্রামে প্রথমবার যখন ঘুরতে গিয়েছিলাম গ্রামে গায়ের লোক বাবাকে ডেকে জিজ্ঞেস করেছিল তা তোমার বুঝি দুটি মেয়ে ছেলে নেই? আহারে বেচারা বুড়ো বয়সে দেখবে কে তোমাদের, বলি মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যাবে, ছেলে হলে তাও না হয় রোজগার করে খাওয়াতো, ভাগ্য ভাগ্য সবই কপাল গো। আবার অসহায় থমথমে মুখটা দেখে সেদিন বড় কষ্ট পেয়েছিলাম। প্রশ্ন এসেছিল অনেক মনে, কেন মেয়েরা কি রোজগার করতে পারে না? মেয়েদের রোজগারে কি বাবা মা খেতে পারে না? বিয়ের পর কি মেয়েরা দায়িত্ব নিতে পারে না, শুধু ছেলেরাই পারে? মনে মনে পণ করেছিলাম চাকরি আমায় পেতেই হবে। আমার বয়স ক্রমশ বেড়ে চলল আর বাবা মা হলেন বৃদ্ধ। বাড়ির সব বাইরের কাজ বাবাই করতেন। বয়স বাড়ার সাথে সাথে তার মেজাজটাও হয়েছে খিটখিটে। ইলেকট্রিকের বিল জমা দিয়ে বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে ভারী কাঁধের ঝোলাটা নিয়ে রোজ পরিশ্রান্ত ক্লান্ত দেহে ঘরে ফিরতেন তিনি। শুনতাম আড়ালে বাবা মাকে বলতেন বয়স হচ্ছে তো, এসব কি আর পারি, একটা ছেলে থাকলে সব দায়িত্ব নিত। থাকতে না পেরে একদিন বলেই বসলাম ফস করে, বাবা আমার তো বয়স হয়েছে, তোমার আর বেরোনোর দরকার নেই, আমি আর দিদি ভাগ করে সব কাজ করে নেব, আমরাই বাজার করব কাল থেকে। বাবা অত্যন্ত রেগে জবাব দিলেন, এসব কি তোদের কাজ? মেয়েরা সব পারে না? রান্না বান্না শেখ, সেলাই ফরাই কর, ছেলে তো আর নস, সারা জীবন এই সংসারের বোঝা আমাকেই টানতে হবে। নিষ্ফলক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকলাম। মেয়েরা কেন পারে না? মেয়েদের কাজ কি তবে? ছেলেরা সব পারে। ওই তো পাশের বাড়ির রমলা কাকিমা, ওনার তো একটা ছেলে ছিল, অনেক কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে ছেলেটাকে মানুষ করেছিলেন তিনি। তারপর বিয়ে করে মাকে পুরনো ভাঙাচোরা বাড়িতে ফেলে দিয়ে সে তো দিব্য অন্যত্র সংসার পেতেছে। দিন গেলে মায়ের একটা খবরও নেয় না। তার তো ছেলে ছিল, তবে সে কেন পারল না দায়িত্ব নিতে? কলেজের পরীক্ষায় দিদি ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল। দিদি চেয়েছিল এমএটা কমপ্লিট করে অধ্যাপনা করতে। মা বললেন, অত পড়ে কি হবে, সেই তো রান্না বান্নাই করবে পরের ঘরে গিয়ে, ছেলে হলে তা বুঝতাম ভালো একটা চাকরি করে আমাদের নাম রাখবে, মেয়ে তো আর সেসব পারবে না, ও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। দিদির শত আপত্তি সত্ত্বেও ওর বিয়ে দেয়া হলো এক সরকারি চাকুরিজীবী ছেলের সাথে। যৌতুক হিসাবে গেল 56 খানা শাড়ি, নগদ টাকা আর 10 ভরি গয়না। অনেক আপত্তি ছিল আমার, কিন্তু আমার আপত্তি ধোপে টেকেনি। আমি যে মেয়ে, শত হলেও জামাই তো ছেলে, সে যতই পণ দেয়া হোক সে ঠিক পারবে মেয়ের দায়িত্ব নিতে। ঘাড় থেকে বোঝা হালকা হলো এতদিনে। কেন? দিদি কি বোঝা ছিল? অন্য ছিল কোনো दाम दिए केना बेचा होबे तार। बछर घुरते ना घुरते जाना गेल জামাইবাবুর চরিত্র দোষ আছে। রোজ রাত্রে মদ খেয়ে ঘরে ফিরে দিদির ওপর চলে অকথ্য অত্যাচার। একটা শিক্ষিত মেয়ে হয়ে সেই পাশবিক অত্যাচার দিনের পর দিন রাতের পর রাত সহ্য করে যেতে হয় তাকে মুখ বুঝে। কারণ সে মেয়ে, ছেলে নয়। ছেলে হলে হয়তো সব বন্ধন ছিঁড়ে ফেলে দিয়ে চলে আসতে পারত। আমাদের সমাজে যে স্ত্রী পরিত্যক্তা স্বামীর জোটে সহানুভূতি, কিন্তু স্বামী পরিত্যক্তা স্ত্রীর জোটে শুধু অপমান আর লাঞ্ছনা। এবার আসা যাক আমার কথায়। দিদির হাল দেখে আমার বিয়েটিতে একটু বোধহয় ভয় পেয়েছিল সবাই। সেই সুযোগে আমি এমএসসি কমপ্লিট করি, তারপর চাকরিও জুটিয়ে ফেলি শীঘ্রই। এখন আমি কলকাতার বুকে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকি, আমি মার বাবা। বাড়ির এবং বাইরের সব কাজ আমিই করি। হ্যাঁ, আমি ছেলে নই, কিন্তু আমার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি নিতে পেরেছি। শুধু আমি নই প্রিয় সমাজ, একটু তাকিয়ে দেখুন, আমার মতো হাজার হাজার মেয়ে আছে যারা কেউ অলিম্পিকে আমাদের দেশকে গোল্ড এনে দিতে পেরেছে, আবার কেউ এয়ার হোস্টেস হয়ে দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে পেরেছে প্রচুর মানুষ, আবার কেউ সেবিকা হয়ে এই তাণ্ডব করোনার কবল থেকে দিন রাত এক করে হসপিটালে বাঁচিয়ে চলেছে লক্ষ লক্ষ রোগী, আবার কেউ অধ্যাপিকা হয়ে করে তুলছে দেশের ভবিষ্যৎ। আর যদি সহ্য করার প্রশ্নে আসি, যে মেয়েরা 10 দিন 10 মাস সন্তানকে নিজের মধ্যে বহন করে অসহ্য প্রসব বেদনা সহ্য করে প্রত্যেক মাসে অসহ্য যন্ত্রণায় লিটারে লিটারে রক্ত যখন তার শরীর থেকে বেরিয়ে যায়, সে নীরবে মুখ বুজে সহ্য করে, নরখাদক পশুদের হাতে ধর্ষিতা হয়ে হসপিটালের বেডে সহ্য করে অসহ্য মৃত্যু যন্ত্রণা, স্বামীর অত্যাচারে সিগারেটের ছ্যাঁকায় কিংবা কেরোসিন দিয়ে পোড়া শরীর নিয়ে ছটফট করে, কিন্তু সে বাঁচতে চায় তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য, তার মা বাবার জন্য। সেই মেয়েদের কাছে সামান্য বাজারের ভারী ব্যাগ আর কয়েকটা বাইরের কাজ কিংবা সংসারের দায়িত্ব নেওয়াটা কি খুবই কঠিন? জানি না কেন এত কিছুর পরেও কেউ বুঝতে পারে না মেয়েরা সব পারে। তারা সেবা করতে পারে, তারা দায়িত্ব নিতে পারে, তারা ভালোবাসতে পারে, তারা আপন করে নিতে পারে, তারা জীবন দিতে পারে শুধু আপনাদের জন্য। তবুও আপনাদের চোখে কেন জানি না এরা শুধুই বোঝা, অপদার্থ, অক্ষম। জানি না কেন মেয়েরা কিছুতেই সমাজের চোখে আঙুল দিয়ে বোঝাতে পারে না, কিছুতেই না। এ জানে হয়তো ছেলে হলে পারত। মাইয়ারা তো বাড়ির সালে হাইসা আসে নাই, মাইয়ারা তো বানের সালে হাইসা আসে নাই। যদি কারো মাইয়া হয় লোকে মন্দ কপাল কয়, যদি কারো মাইয়া হয় লোকে মন্দ কপাল কয়। বলা হলে খুশির আর অন্ত থাকে না, মাইয়ারা তো বানের সালে আইসা আসে না। ওলাই দেবে বংশে বাতি, ধরবে বাপের হাল, ওলার ভাতের আশাতে মা কত সোনার তাল, ওলার ভাতের আশাতে মা কত সোনার তাল। সেই পোলাই যদি হয় মানুষ মাইয়া शरतु बालिर सोले ऐशाशिनाय अय्यारतु बालिर सोले ऐशाशिनाय।